এখন কিমান কি মডেল হয় এখন কেটন প্রো মডেল তো এখন যদি কাস্টমার লব বিচারে কিমান টাকা ডাউন পেমেন্ট দিব লাগিব অন্ডার প্রাইসটো কিমান এটো আপনার প্রাইস আইব 145 এনে গাড়ি খনৰ আপোনাৰ বেটাৰী যদি আছে আপোনাৰ ওয়ারেন্টি কি এক বছৰ থাকিব নে দুই বছৰ এক বছৰ থাকিব এক বছৰ কেমেৰা ঠেমেৰা আছে নেকি নাই না বেক ক্যামেরা নাই না গিয়ার আছে না তিনটা গিয়ার আছে মানে পিকআপ কিমান মান উঠিব এখন এটো পিকআপ উঠিব আপনার 45 একজস্ট ভাল কাম করে না এটো এটো ভাল কাম করে এটো সফার না একদম ঠিক আর পিছত কি ডাবল সকেট জাম মাল লাগা আছে নাকি ডাবল আছে না পাঁচটি সকেট দুটো আছে টায়ার দুটো মানে নরমাল টায়ার নয় এইবিলাক টিবলেস সিয়ার সিয়ার মানে টিউবলেস টিউ আছে না ভিতর টিউ আছে না এই দুটো ফ্রি পায় না ইয়ার লগত চার্জার টু ব্যাটারি তো আছে নাকি ইয়ার ব্যাটারি লগান আছে লগা আছে না কি কোম্পানির আছে ব্যাটারি এটু ইসমেন এটু এক বছর গ্যারান্টি না এক গ্যারান্টি না ওয়ারেন্টি 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 যদি বেয়া হয় মানে বেয়া হলে আপনি রিপ্লেস পাবো ও চেক করার পিছত যদি ডাউন হয় খারাপ হয় আপনি রিপ্লেস পাবো নতুন নতুন দিয়ে দিব ব্ল্যাক দিয়ে দিব না ঠিক আছে আর এখন এটু ইসে এরো 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 এম এস পুরো মডেল না টপ মডেল টপ মডেল এটু পুরো রিলিং আছে ব্যাক ক্যামেরা আছে ব্যাক ক্যামেরা আছে নাকি আর ফোন ফর সুইচ আছে ইয়াত এটু ব্যাক ক্যামেরা না ক্লিয়ার হয় না ইয়াত ইয়াতে খালি ব্যাক ক্যামেরা কাম করবো না ব্ল্যাক আর কিবা কাম করবো খালি ব্ল্যাক কাম না করবো ব্যাক করলে কাম করবো ব্যাক করলে কাম করবো ঠিক আছে এখন যদি লব বিচারে এতিয়া কাস্টমার কিমান টাকা দিব লাগবে অন্ডার প্রাইস এটু অন্ডার প্রাইস হবে আপনার 143 আর ওইটো যদি ফাইন্যান্স হল 70000 টাকা ডাউন পেমেন্ট দিব 70000 টাকা বক্স আছে বলে বাজিব থাকে না আর ব্যাটারি তো কি আছে ব্যাটারি তো ইয়াতে ইসমেনে আছে এটো আছে আপনার 145 এক বছর না গ্যারান্টি দুই বছর লব পারে নাকি সিস্টেম আছে নাকি পয়সা লব বেশি দিব লাগিব না 15 মাস আছে ঠিক আছে শকের দাম তো ডাবল আছে ডাবল আছে না পিছটো আগরটো তো ঠিকই কাম করে থাকে এটু কে এটু অকমান ব্ল্যাক টাইপের হলো ঠিক আছে আর লাইটটো আপনার এনে নরমাল বাল্ব নয় নরমাল বাল্ব ঠিক আছে এটু আছে এটু এলইডি আছে এলইডি হয় না এটু বেশি পাওয়ার হবে না এটু বেশি পাওয়ার হবে এটু বেশি পাওয়ার হবে এটু বেশি পাওয়ার হবে না ঠিক আছে আর এখন আপনার যাত্রী সাতরি যাত্রী এটু পড়বে আপনার 142 142 নেকেট দাম নেকেট দাম আর এনে আপনার ডিপি কিমান দিব লাগিব ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট দিব লাগিব 60 70 60000 ব্যাটারি এক বছর গ্যারান্টি ব্যাটারি মানে কি যিকোনো কোম্পানি লব পায় না এক সাইড বা যিকোনো কাস্টমার যে খুঁজব এটাই আনি দিব না আপনি ঠিক আছে সব ব্যাটারি মানে এক বছর দুই বছর ওয়ারেন্টি ছয় মাসেরও আছে না ব্যাটারি ছয় মাসের ললে মানে কি দামটো অকমান কমে যাব না এনে আপনার কোনো ক্যামেরা ঠ্যামেরা নাই না ক্যামেরা নাই না মানে গান ঠান্ডা বাজিব ঠিক আছে আর এখন আপনার সেম মডেল কালার বেলেগ কালার বেলেগ হলে কি দামটো অকমান বেলেগ দিব লাগে নাকি সেম দাম এইবিলাকতো সব টিউবলে চা নহয় সব টিউব আছে যিকোনো মডেল আছে সব টিউব আছে নহয় ঠিক আছে স্কুটিখানো আছে নেকি আপোনাৰ এখন কিমান টাকা দাম সিক্সটি থাউজেণ্ড এনে লাইচেঞ্চ টাইচেঞ্চ কিছু নালাগে এনে বোধহয় 40 মান উঠব চাগে ন এইখন ব্যাটারি একবার চার্জ দিলে কয় ঘন্টা যাব তার চারি কিলোমিটার চলবো না ঠিক আছে আর এইখন আপোনাৰ খালসা এটা লাইট বিলাক জ্বলব না এইবিলাক নেনে দিছে চলিব না বাপ রে বাপ ইমান ডাঙর দিছে পুরো সেট আপ করা আছে ইয়াত ইঞ্জিনটো প্লাস এটা বডি একদম এনেও দেখাত লাগি আছে হেভি হেভি লাগি আছে সকেট জাম্পারও বেলেগ লাগা আছে দামি লাগা আছে সকেট জাম্পারটো বহুত হেভি গাড়ি পিছতো ডাবল সকেট জাম্পার লগা আছে তো এখন যদি কাস্টমার লব বিচারে কিমান দিব লাগিব ডাউন পেমেন্ট টু ম্যাক্সিমাম ডাউন পেমেন্ট দিব লাগিব 80 70 80 70 আর অন্ডার প্রাইস এনে আপনার কি এটা সিটটো ডাঙরে আছে আমার মতন মানুষ আরামত তিনজন বহিব পারিব আগতে তিনজন বহিব পারো তিনি তিনি নজন আরামত বহিব পারিব ইয়ার গিয়ার টিয়ার আছে নাকি গিয়ার নাই এটা নরমাল গিয়ার নাই না পালসার অফ আছে খালি এটু অফন নয় ঠিক আছে এটু সুইচ সাপোর্টে না থাকে না সব সব ইরিস্কার নাই হ্যাঁ দামি বিলাকত থাকে খালি দামি গিলাকত থাকে ঠিক আছে এনে যদি আপনার পরে মানে ই রিক্সা লয় ডকুমেন্টস কি কি দিব লাগবে আপনার পান কার্ড আই কার্ড পান কার্ড
আই কার্ড আৰু আৰু ব্লেক কিমান লাগে ব্লেক একো না লাগে আজি ফাইনান্স লব বিচাৰে ফাইনান্স লল পান কার্ড আই কার্ড দুটা ফটো বাস হৈ গল ইজি একদম ইজি ডকুমেন্ট নহয় কোনা জৰে একো নাই আপোনাৰ ভোটার আই কার্ড খান আনলে বানে লৈ যাব পাৰিব পান কার্ড লাগিব নেকি না লাগে ভোটার আই কার্ড আনলে হৈ যাব নহয় ইয়া চাওক ইয়াত যদি আপুনি এতিয়া লয় ই রিক্সা লয় তেতিয়াহ'লে আপোনাক ডকুমেণ্টছ ইজিলি লাগে ভোটার আই কার্ড পেন কার্ডখন আনিলে আপুনি ইয়াৰ পৰা লৈ যাব পাৰিব শ্ব'ৰুমটোৰ এড্ৰেছটো হ'ল গোৱালপাৰা লক্ষীপুৰ হাউলাপাৰা শ্ব'ৰুমটো আছে ইয়াৰ পৰা যদি আপুনি ল'ব বিচাৰে তেতিয়াহ'লে কণ্টেক্ট নম্বৰটো তলত আছে কণ্টেক্ট কৰি আপুনি ল'ব পাৰে আশা কৰিছোঁ আপোনালোকক ভিডিঅ'টো ভাল লাগিছে কিবা যদি বুজি পোৱা নাই তেতিয়াহ'লে কমেণ্টত জনাব মই আপোনালোকক ৰিপ্লাই দিব চেষ্টা কৰিম তো আজিৰ কাৰণে ইমানে জয় অসম।